এতদিন হাতি বাঘ সহ বিভিন্ন প্রাণীদের আতঙ্ক ছড়াতে শোনা যেত বিভিন্ন এলাকায় কিন্তু এবার এসবকে ছাড়িয়ে ঘোড়ার আতঙ্ক ছড়ালো বীরভূমের করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় বেশ কয়েকটি ঘোড়া রয়েছে তারা দীর্ঘদিন ধরে থাকলেও গত কয়েকদিন ধরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তাদের তাণ্ডবে আহত হচ্ছেন এলাকার বাসিন্দারা ওই সকল ঘোড়ার তাণ্ডব এতটাই ভয়ঙ্কর যে তাদের তরফ থেকে এই ঘোড়াগুলোকে মানুষকে ঘোড়া বলা হচ্ছে এলাকায় ঘোড়ার তাণ্ডবে এখনো পর্যন্ত দুজন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের নাম মনতোষ সেন গত সোমবার করিধা গ্রাম পঞ্চায়েত এলাকার হাটতলার ওই যুবককে একটি ঘোড়া লাথি মেরে ভয়ঙ্করভাবে আহত করে এরপরই তাকে প্রথমে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয় সোমবারের ওই ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বৃহস্পতিবার নতুন করে ঘোড়ার তাণ্ডবে আহত হলেন আনন্দগোপাল পাল নামে এক টোটো চালক জানা গিয়েছে এদিন তিনি বাড়ি থেকে টিফিনে করে ভাড়া তুলতে যাচ্ছিলেন এবং সেই সময় একটি ঘোড়া তার উপর হামলা চালায় হামলায় এই টোটোটি চালকের টোটোটি উল্টে যায় এবং গাড়ি ক্ষতি হওয়ার পাশাপাশি তিনিও আহত হন সিউড়ি সুপার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে এই ঘোরাগুলি গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় অনিয়ন্ত্রিতভাবে ছোটাছুটি করছে তাদের এই ছোটাছুটির পাশাপাশি তারা মানুষের উপর হামলা চালাচ্ছে সেই হামলাতে আহত হচ্ছেন একের পর এক বাসিন্দারা এর আগেও পুলিশ এবং বন দপ্তরকে আবেদন জানানো হয়েছিল ঘোরাগুলিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য কেননা এই ঘোরাগুলি কাদের তা কারোর জানা নেই সোমবার ঘটনার পর থেকে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন সেদিনের ঘটনার পর বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ফের এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ঘোরাগুলিকে উদ্ধার করে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে

ঠিক আছে ডোমেস্টিক ছিল তো এটার জন্য আপনারা যেটা করা যেতে পারে ন্যাচুরাল মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওদের যদি ওকে ক্যাপচার করে নিতে পারে আর যদি হেল্প লাগবে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা স্টাফ পাঠাবো ওদেরকে হেল্প করে কি কী ব্যবস্থা গ্রহণ করেছেন স্টাফ পাঠিয়েছেন না না আমাদেরকে কোনো কন্ট্যাক্ট করেনি ওদের যদি হেল্প লাগবে তাহলে আমরা পাঠাবো